এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে দুপুর দুটো, আর হঠাৎ নয় যাচ্ছি বাপের বাড়িতে, আজকে রান্না কালকে পান্তা। তা বাপের বাড়ি কীভাবে টাইম কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো ভিডিওটা দেখতে থাকো। এই আস্তে খাঁচা খোল, পালিয়ে যাবে, হেভি হয়েছে খাঁচাটা। পুকুরে পদ্মগুলো, পদ্ম না এগুলো কি ফুল বলে, শ্যাওলা ফুল না কি ফুল, ফুটলে খুব সুন্দর দেখতে লাগে। ভাবছিলাম একা একা যেতে হবে, তারপরে বাবন বলল ও মাসির বাড়ি যাবে, তা একই পথে যাব, আমাকে হাফ রাস্তায় নামিয়ে দেবে, তাই বাবনের সঙ্গে চলে গেলাম। আর মাঝে মাঝে এরকম যাত্রাপথটা শুভ হলে বেশ ভালোই লাগে, হাফ পথ চলে আসা মানে অনেকটা চলে আসা। আগেই বলে রাখি, সবে সবে ঘুরে গেছি, আবার বাপের বাড়িতে কেন এলাম, এলাম রান্না পুজো, আর তার থেকেও বড় কারণ হলো আমার বোনপো এসছে, মানে আমার মেজদির ছেলে মেদিনীপুর থেকে এসছে। ওরা এসছে কয়েকদিনের জন্যে, এসে আর সব বাড়ি বাড়ি ঘোরাঘুরি করাটা সম্ভব নয় ছোটো বাচ্চা নিয়ে। আর কীরকম গরম পড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছ, বর্ষাকাল হলেও কী হবে, প্রচণ্ড গরম। আর সেই জন্যে ওরা যখন আসে আমরা দেখা করতে চলে আসি, শীতকালে করে এলে সব বাড়িতে ঘোরে। আর আমার বোনপো ভীষণ কাজে, যেহেতু ওদের হোটেল আছে ভীষণ সুন্দর রান্নাও করে। আর এ দেখো এসে রান্না পুজোয় মামির বলতে পারলে অনেক উপকার হয়েছে, মামি মানে ওর বৌদি, আমার মানে আমার বৌদি ওর মামি অনেক আনাজ কেটেছে। আমি তো ভাবছিলাম এসে আমি আনাজ ফানাজ কেটে দেবো, বৌদির হাতাহাতি করব, তা দেখলাম আমার বোনপো আর মমতা মানে বৌমা মেজদি ছোটো বৌমা দুজনে মিলে সব আনাজপাতি কেটে একদম রেডি করে দিয়েছে। এত কাজের কি বলবো, আর গল্প হলো, অনেক দিন পর দেখা হলো, চলো ভিডিওটা দেখো। আর বাপের বাড়ি রান্না পুজো মানে অনেক আনন্দ আর অনেক মজা। আর আজকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আমি তো পুরো আস্তে আস্তে অটোতে পুরো ভিজে স্নান করে গেছি। আর এমনিতেও আমার একটু ঠান্ডার ধাঁধ আছে, বৃষ্টিতে ভিজলেই কাশি হয়, আর সেই কাশিটা হচ্ছে তারপর জামা কাপড় ছেড়ে এদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছি। খুব সুন্দর লাগছে ফ্রক পরে বন্নি, তোকে সবেতেই ইউনিক লাগে, প্যান্ট জামা একরকম, ফ্রক একরকম, হ্যাঁ খুব সুন্দর লাগছে রে বন্নি। কোথায় গল্প করেছো? এক্ষুনি জল ভরছিল। আমরা এখন মুড়ি খাবো, ঠিকই স্বর্গে গিয়েও ধান ভাঙে, মামা শ্বশুর বাড়িতে এসে বেগুনি ভাজলো। চলো পরিবেশন করো, মামা শ্বশুর বাড়ি এসে কত কাজ করছো। আমি কাটছি, তুমি মুড়িটা বানো, নয় তো বটি আছে। তুমি মিমি বাড়ি, মিমি মিমি ভালোবাসে, মিমি চিপস কিনে দেয়। আর ওইটা কে, ওইটা বল বন্নি। পাচুল করছে, মিমিকে বল পাচুলকে দেবে। মা কোথায়? নেই, ডাক্তারখানায় গেছি। বম্মা, বম্মা দিদি ভাই আর মামি, হাড়িতে ভাত বসে গেছে, এক হাড়ি ওদিকে ভাজাভুজি আরম্ভ হয়ে গেছে। মাসি ভাবাতে চচ্চড়ি খাবো, হালাই কর বোনপো, হোটেল ম্যানেজমেন্ট পড়েছে আমার বোনপো, আমার বোনপো হোটেল ম্যানেজমেন্ট করেছে, ঠিক আছে। আমরা এখন গল্প চলবে আর ভিডিও চলবে, আবার এক কাপ চা খেলে বিকালের পর আবার সেকেন্ড কাপ চা লাগাবো, একবার এসে লাগিয়ে দিয়েছিল।
পূজোর সময় যেখানেই যাই তাদের শপিং গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি আর দিদি দাদাদের কেনাকাটি গুলো দেখে নিলাম। হ্যাঁ আমরা তাই করি, তেলটাকে খুব গরম করে নিতে হবে, দিয়েই তোমাকে উল্টে দিতে হবে, তাহলে আর লাগবে না। আর কড়া আছে রাখতে হয়, সঙ্গে সঙ্গে আঁচ কমিয়ে দিলে ল্যাদ ল্যাতে হয়ে যাবে। আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর ঠাকুর মশাই এসে গেছে। আর বৃষ্টি দেখো, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, পুরো ছাদ পুরো ভিজে। এই সময় একটু থেমেছিল, তাও টিপ টিপ করে পড়ছিল, তার ভিজে অবস্থাতে ঠাকুর মশাই পুজো করে নিল। বুঝতে পারছি না কি রেটা গোল টুলটা নিয়ে আসলে বাবু, গোল টুলটা দে মাকে, এই লালটা উঠে গেছিস বললি হাত না। পূজোটা হয়ে গেল আর এবারে দিদি এসছে, একসাথে সকলে গল্প করছি। আর আজকে বুলটন আর মমতা আজকেই চলে যাবে, যেহেতু তিন চার দিন হলো ওরা এসছে, বাচ্চাটার স্কুল কামাই হচ্ছে আর বোনপুরও হচ্ছে কাজ কামাই হচ্ছে, আর সেই জন্য ওরা বেরিয়ে যাবে। আর দিদি আর আমি বসে বসে গল্প করছিলাম, সকলেই গল্প করছিলাম। তার মাঝে আমার মেসদি ফোন করেছিল, মেসদিরও মনটা এদিকেই পড়ে আছে, মেসদির সঙ্গে একটুখানি গল্প করলাম। আর ওরা রেডি মোটামুটি হয়েই গেছে, তারপর লোকজন আসবে, সকলকে খেতে দিতে হবে। তা চলো ভিডিওটা দেখো। আমাকে পছন্দ নয়, আমি সেই সকাল থেকে ডাকলাম একটু আয় আদর করি আদর করি। কালকে থেকে একই করে আছে, এখনো চান মানো করতে পারোনি, কি করে তোমাকে চান করতে নেই বাপের বাড়ি থেকে যাওয়ার সময়। বলো চান করব না, বাপের বাড়ি বাড়ি গিয়ে চান করব। সবার মন খারাপ, তোমরা চলে যাচ্ছ, আমাদেরও মন খারাপ। তাড়াতাড়ি লঞ্চ পাবে না, খেয়াকে দাঁড় করিয়ে রেখেছে, বন্নি পড়ে যাবে, আস্তে আস্তে যা। এখন বন্নিরা দৌড়চ্ছে লঞ্চ পাবে না বলে, দাঁড় করিয়ে রেখে আসছিস লঞ্চটাকে। দিদি তুলে দে, হ্যাঁ সাবধানে যাবে, বাড়ি গিয়ে ফোন করবে। ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি করে মানে বেরিয়ে পড়েছিলাম। এত তাড়াতাড়ি আমি কোনোদিন বেরোই না, কিন্তু যেহেতু পুজোর সময় সময় না ভীষণ বাসে ভিড় হয়, আর না হলে অটো কেটে কেটে আসতে হয়, অটো কেটে কেটে আসতে গেলে একটু ভাড়াটা বেশি পড়বেই। তা তাই জন্য ভাবলাম খাওয়া হয়ে গেছে আর সবে সবে তো ঘুরে এসছি, তাই জন্য আর সময় নষ্ট না করে তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম। আর বাড়িতে চলে এসেছি চারটে সাড়ে চারটে, শরীরটা সেরকম ভালো ছিল না বলে, আর শরীর খারাপ থাক মানে খারাপ থাকলে কোথাও থাকতে ভালো লাগে না, আর কাশি হলে বিশেষ করে কদিনই খুকখুকে কাশি হচ্ছে। তা ভাবলাম সিরাপটাও নিয়ে যাইনি, ঘরে এলে একটু সিরাপ খাবো, ঘরে এলে একটা মানে অন্যরকম মানে নিজের ঘরে যেটা মানে কি হয় নিজের মতন করে গরম জল খাওয়া, ওষুধ খাওয়া এগুলো অন্য কোথাও গেলে হয় না, একদম গায়ে নিয়ে যায়। তা যাই হোক চারটে সাড়ে চারটের সময় সাড়ে চারটে না চারটের মধ্যেই চলে এসেছিলাম, মানে রাস্তাঘাট ফাঁকা ছিল, এসে কিছুক্ষণ ঘুমিয়েওছি, ঘুমানোর পর শরীরটা ভালো লাগছে। আর তারপরে দেখলাম এসে অনেকগুলো আমার পাশ ফেলে গেছে, তা এখন সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজ নেই, এইগুলো একটুখানি দেখেছি আমি আগে, তা এইগুলো এখন একটুখানি মানে ধারগুলো একটু টেকে টুকে নেবো, মানে পড়ার সময় তাহলে অসুবিধা হবে না। আর আমি জামা সবসময় নিজের হাতে একটুখানি সেলাই করে নিতেই পছন্দ করি, মানে নিজের অনুযায়ী সেলাই করে নিতে, মেশিনে সেলাই করলে কি হয় বলতো মানে খুলতে অসুবিধা হয়, সেই জন্য ভাবলাম এই সময় কোনো কাজ নেই। বুবুন গেছে নাটকে আর ওর বাবাও গেছে একটু রাস্তায়, তা ঘুমও হয়ে গেল, শরীরটা ভালোও লাগলো, আর রাতের খাবারও আছে, সেইভাবে কিছু খাবার করতে নেই, জামা কাপড় কয়েকটা মানে অনলাইনে মানে এসছে সেইগুলোই একটু সেলাই করবো। তা চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, পাশে থাকবে সঙ্গে থাকবে দেখতে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।